ডিজে বাপি দু শাইক নম্বর পোল মাঠে নেমেছে কেন শুনতে পাচ্ছ না মাঠে নেমেছে তো কি হয়েছে আমি কি তোমার ওরকম বলে দিয়েছিলাম আমি বলেছিলাম মামা এক গুণ হ্রাস করলে তুমি দুগুণ হ্রাস করবে নেমেছে তো কি হয়েছে আমি বলেছিলাম মামা যদি এসে বলে ও ভালো মানুষের মেয়ে মাঠে নেমেছে কেন তুমি তখন বলবে নেমেছে তো কি হয়েছে বলেছো বলেছো এবার ফাইনাল পরীক্ষা যদি ফাইনাল পরীক্ষায় পাস করতে পারো তাহলে বল্লুকাই থুয়ে যাব না তো ডাবুই নিয়ে চলে যাব বলিও ভালো মানুষের মেয়ে বলিও ভালো মানুষের মেয়ে আমাদের মাঠে নেমেছে কেন উঠে যাও মাঠ থেকে উঠে যাও আমি উঠবো নি উঠবে না না আমি উঠতে পারবো নি যদি না ওটা কি করবো জানো কি করবে গো চুলির মুঠি ধরে টেনে তুলে দেবো মাঠ হতে আমি যদি না মামি মা বলতাম তাহলে আমার তো এতক্ষণ বৈকুণ্ঠে চলে যেতে হলো শোনো মা এইভাবে মামা এলে মামার সঙ্গে তোমার ছলনা করতে হবে ঠিক বলে ছলনা করে কইলা আশিকর নিয়ে চলে যাবে ওনারে তোমার কথা তোমার মামার কাছে গিয়ে বলো না আমি তোমার খাবার কিনে দেব আমি তোমার যুক্তি দিয়ে বললু খাই আল্লাম আমি কি তোমার কথা বলতে পারি তাহলে আসিমা এসো না রে এসো বাবা মামিমাকে তো বললু কাই থুয়ে এলাম এবার আমার গিয়ে মামার সাথে ছলনা করতে হবে দেখি মামা কোথায় আছে ও মামা আমার মামা মনে হয় এখানে নেই দেখি পর্ণ কুটিরে প্রবেশ করে আমার মামা গাঁজা শেষ করে আর কেমন ঘুমাচ্ছে দেখো নারদ দেখো চাইতে পাচ্ছে না এত খা খেয়েছে চাইতে বাবা শোন না কখন এসেছিস বাপ আমি একটু আগে এসেছি তো কৈলাসের সংবাদ ভালো হ্যাঁ মামিমা ভালো ভালো থাকলে ভালো তুমি কেমন আছো আমি ভালো বাবা ভালো তুমি তো ভালো থাকবে আচ্ছা মামা মাঠের দিকে গিয়েছিলে গিয়েছিলাম তো কি দেখলে মামা ওই তো ভোরের বেলা গিয়ে দেখলাম সবুজ ক্ষেতের উপর কুয়াশা পড়ে চাঁদের আলো একেবারে ঝিকমিক ঝিকমিক করছে মনে হয় তুমি মাঠের দিকে যাওনি মামা গিয়েছিলাম বাবা শোনো মামা আমি ওই কৈলাস থেকে ফেরার পথে মনে মনে করলাম একটু মাঠ থেকে ঘুরে যাই মাঠে ঘুরতে গিয়ে দেখলাম একটা মেয়ে যখন মেয়ের কথা বলেছি তখন আমার মামা বড় বড় চোখ করে চেয়েছে বাবা মেয়ে মেয়ে কি হয়েছে বাপ কথা সে মানে কথা থেকে সে মেয়ে এসে বলছে মাছ ছেড়ছি জল ধরবো জল ছেড়ছি মাছ ধরবো কোথায় 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 ছেড়বে তারা মানে আমাদের সুন্দর ধান গাছ ভেঙে কাদা টেনে আল দিয়ে মাছ ছেড়ছে তুমি এত বড় ছেলে কিছু না বলে চলে এসেছো কিছু বলিনি মানে কি বলেছো তুমি আমি বলছি ভালো মানুষের মেয়ে আমাদের মাঠে নেমেছে কানে উঠে যাও ঠিক বলেছো মেয়েটা বলছি যদি আমি না উঠি তুমি কি করবে তারপর আমি বলছি তুমি যদি না ওঠো চুলির মুঠি ধরে টেনে তুলে দেবো মাঠ হতে এই তোরে বাবা তুমি ঠিক বলেছো মেয়েটা তখন বলছে কই এসো না দেখি তুমি কেমন পুরুষ তারপর মেয়েটা আসছে আমি নারদ কি বললে আমার ধান গাছ ভাঙবে আবার আমার উপরে চোখ রাঙাবে থাকো তুমি এখানে আমি গিয়ে দেখে আসি ও কেমন শোনো 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 নারদ মেয়ে ছেলে
সম্মান দিয়ে কথা বলবে। কে বলতে চাইছ? প্রত্যেক কথায় মা উচ্চারণ করবে। তার মানে যদি বাচ্চা মেয়ে হয় বলবে ও মা খুকি উঠে যাও। যদি বিয়ে হয় না মেয়ে হয় বলবে ও মামা মাঠে নেমেছ কেন উঠে যাও। যদি বয়স্ক মেয়ে হয় বলবে ও মামা গো। নারদ, তুমি আমায় উপদেশ দিচ্ছ? নারদ, আমি প্রথমে ভালো কথায় বলবো, যদি না ওঠে তার হাত দুটো ধরে আমি টেনে তুলে দেবো। তাতে যদি না হয় তার চুলের মুঠি ধরে আমার মা ধরতে আমি টেনে তুলে দেবো। থাকো তুমি এখানে, আমি গিয়ে দেখি আসি ও কেমন। মামা, এখনো তুমি আমার চিনতে পারলে না মামা। আমি লাগিয়ে দিলাম পাগলা পাগলির খেল। দূর হতে গিয়ে দেখবো আমার মামা পারে কি আমার মামি মা পারে। নারদ, নারদ কি আমার সঙ্গে রহস্য করলো? কোথা সেই বাগদির মেয়ে? আমার ধান গাছ, আমার ধান গাছ তো সবই ঠিক আছে। ও, আমার মনে হয় আমার ওই মাঠের শেষ প্রান্তে নেমে সেই বাগদির মেয়ে আমার ধান গাছ ভাঙছে। আমি গিয়ে দেখবো ও কেমন। বাগদির ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু কোথাও সেই বাগদির মেয়েকে দেখতে পাচ্ছি না। আমায় মনে হয় নারদ আমার সঙ্গে দুষ্টুমি করেছে। না, নারদ নারদ আমার সঙ্গে মিথ্যা কথা বলতে পারে না। আমার মনে হয় আমার ওই মাঠের শেষ প্রান্তে নেমে সেই বাগদির মেয়ে আমায় ক্ষতি করছে। আমি গিয়ে ওকে জোর পড়বে তুলে দেবো। নারদের মামা নাকি মাঠে আসবে, এখনো তো আসে না, ভাল লাগে না, কদিন দেখিনি কি হচ্ছে গার ভেতরে। না না, আমি এইগুলো ক্ষেতের মধ্যে রেখে ছোট্ট খানটা গান গাই, দেখি নারদের মামা কখন আসে। এই যারি জন্য ঘর বানাইলা সে রইল না ঘর, শান্তির চাল কাল বৈশাখী ঝড়ে মন মুড়াইয়া মার ছটফট করে, প্রাণটায় আমার ছটফট করে করে হাহাকার ভালোবাসার মা না পাখি এখন জানি গা আমার ভালোবাসার মায়না পাখি এখন জানি গা জানি জন্য ঘর বানাইলাম সে রইল না ঘর।
বাসার মন না পাখি এখন জানি কার মন ভালোবাসার মন না পাখি কেন জানি কার ভালোবাসার মন না পাখি এখন জানি কার মন ভালোবাসার মন না পাখি এখন জানি কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার ভালোবাসার মন না পাখি এখন জানি কার মন না পাখি এখন জানি কার মন ভালোবাসার মন না পাখি এখন জানি কার এই তুমি আমার নাচ গান দেখে ভুলিয়ে দিচ্ছ ক্ষতি করে কি করেছো বলো ও বাবু ভালো মানুষের মেয়ে শুনতে পাচ্ছ না দেখছো না মোটা মোটা গোছগুলো ভেঙে কি সর্বনাশ করে দিয়েছো আরে উঠে যাও এই শুনতে পাচ্ছ না ওরে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় ছিলে রে ওই আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি কই যা মোর রে আমার ভালো লাগছে বলছিলাম ওদিকে যেও না ক্ষতি করো না দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান করো ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি না ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি না মরণ কালে একবার যেন তোমায় দেখ পাই মরণ কালে একবার যেন তোমায় দেখ পাই যদি না পাই তোমারে আমার মরণের কালে যদি না পাই তোমারে আমার মরণের কালে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু না রে আমার ওদিকে যাও না ওদিকে যাও না তোমার কিন্তু আমি দেখে যাচ্ছি
ভালো মানুষের মেয়ে। এই শুনতে পাচ্ছ বাবা? ষাঁড়ের মতো চেঁচাচ্ছে দে। কি আমি ষাঁড়? তা ষাঁড় নাকি ষাঁড় গরু? এই এটা কি তোমার বাবাকে লেখে? এটা তোমার বাবাকে লেখে? এটা আমার ক্ষেত, আমার, আমি চাষ করেছি। এটা আমার ক্ষেত, আমার, আমি মাছ ধরতে এসেছি। আমি চাষ করেছি, আমার ক্ষেত হলো না, উনি মাছ ধরতে এসেছে ওনার ক্ষেত। শোনো, তোমার নাচ গান না খুবই ভালো লেগেছে, যা ক্ষতি করেছো করেছো, এবার তুমি উঠে যাও। এই শোনো, তুমি যা বলেছো আমার খুব ভালো লেগেছে, এবার কেটা পড়ো। আরে কি মেয়ে? আরে একই নোক, একটা পুরুষ থেকে একজন মেয়ে ভয় পায় না? একটা মেয়ে ছেলে থেকে একটা বেটা ছেলে জীবনে ভয় নেই। শোনো, তুমি বোধহয় ঘুঘু দেখেছো, কেমন ঘুঘুর ফাঁদ দেখো নি? বাবা কি করে দাঁত কিস্তে যায়, দাঁত নোড়াতে ভেঙে দাও। আই শোনো, তুমি মনে হয় ফাঁদ দেখেছো, কেমন ঘুঘু দেখো নি? তুমি মনে মনে ভাবছো আমি তোমার সঙ্গে রহস্য করছি? জীবনে নয়। তুমি যদি না ওঠো তাহলে আমি তোমায় কি করব জানো? কি করবে গো? এই মুহূর্তে তোমার চুলের মুঠি ধরে আমার মাথা হতে আমি তোমায় টেনে তুলে দেব। পারি আর না পারি ঝাড়বো খুব জোরে। কয়েক ঘন্টা এসো দেখি কেমন পুরুষ তুমি। তাহলে তুমি উঠবে না? এসো তাহলে দেখো কেমন ভাবে চুলের মুঠি ধরে আমি আমার মা ধরে তোমাকে। লোক আমার কাছে পারে ঝাড়ি ঝাড়ো মনে মনে করেছিল। কই এখানটা এসো দেখি। বলো বাবু, ভালো মানুষের মেয়ে কি হলো? কি তোমার হাতে ওটা কি? আমার হাতে মেটে সরা। মেটে সরা? আমি তো ভেবেছিলাম কালির খাঁড়া। গো মেটে সরা বলছিলাম, ওখানে রাখবে সরাটা, আমি দেখব। কেন গো? রাখো না একটু দেখব। সরা গাছ বলো, অনেক কিছু বলবো। বলছিলাম আমার মাঠে নেমে ধানের গাছগুলো ভেঙে কি সর্বনাশ করে দিয়েছো। আমি তোমার কই ধান গাছ ভেঙেছি গো? আমি কাদা টেনে আল দিয়ে মাছ ছেঁচে জল ধরবো বলে। মাছ ছেঁচবে জল? এ তোর বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? মাছ ছেঁচবে জল ধো, বলো না তোমার বাড়িটা কোথায়? বলো না ননু, তোমার বাড়িটা কোথায় ননু? ও ননু, আর বাড়ি বলবো, বলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দেখবে? আমার বাড়ি দেখতে হলে আমার কাছে আসতে হবে। সেই আদুলে চেয়ে দেখো, ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে না গো? ওই বার তোমার বাড়ি, ওই বার তো আমি থাকি। ভালো ভালো, ওই তো কুড়ে ঘর দু চাল। ভালো ভালো, পাল পাতার বড্ড গরিব আমি। ঠিক আছে, দেখাচ্ছ ওই দেখাচ্ছ ওই পড়াটা ওই